বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, আর বাংলায় রেল ব্লগ দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি কখনো হাওড়া স্টেশনে আসছেন, তো হাওড়া স্টেশনের বাইরে যে সমস্ত জামা কাপড়ের দোকান আছে সেইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে, এই যে জামা কাপড়ের দোকানগুলো আপনারা দেখছেন, এরা কম দামে আপনাকে ভালো জিনিস ওপর থেকে দেখাবে, আর আপনি যখন বাড়ি নিয়ে যাবেন তখন দেখবেন জিনিসটা বদলে গেছে, এরা সম্পূর্ণভাবে আপনাকে ঠকিয়ে দেবে। তো এদের কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করবেন, ততটা আপনার জন্যই ভালো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে একটা ছোট্ট জার্নি হতে চলেছে রাজেন্দ্রনগর এক্সপ্রেসে, হাওড়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত, আমার হোম সিটি। আর খুব স্মল একটা জার্নি, জাস্ট দুটো স্টপেজ, হাওড়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত, মধ্যেখানে বর্ধমানে দাঁড়াবে। তো চলো আজকে জার্নি স্টার্ট করা যাক। আমি চলে এসেছি স্টেশনে, আর ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, দিস ইজ মাই কোচ, সেকেন্ড সিটিং আছে। আর তোমাদের সবাইকে বলবো যে যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের জার্নিটা কেমন লাগলো। তো চলো আজকের জার্নি স্টার্ট করা যাক। Thank you.
দু ঘন্টার একটা ছোট্ট জার্নি ছিল রাজেন্দ্রনগর এক্সপ্রেসে, যেটা দুর্গাপুরে নামার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। দুর্গাপুর পর্যন্ত হাওড়া স্টেশন থেকে আসতে সময় লাগলো 2 ঘন্টা। বলা যেতে পারে গরিবের বুলেট ট্রেনের মতন খুব ভালো চলে ট্রেনটা। আর আজকের ব্লগে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা তোমরা কেমন ধরনের ভিডিও আমার কাছ থেকে চাও। তো এর পরবর্তী সময় দেখা হবে আবার কোনো নতুন ট্রেনের সাথে, নতুন কোনো জার্নিতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভাই ভালো থেকো, সুস্থ থেকো।